সিংহ, আমি রানীমণি স্কুলে পড়ি। আমি গান শিখি, আমার মা চাকরি, আমার জন্য সবাই দোয়া করবেন। সিথি, আমি আমার নাম অঙ্কিতা সাহা সিথি, আমি মধুপুর শহীদ ক্যাডেট স্কুলে পড়ি। আমি এখানে নাচ শিখি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার নাম মন্দিরা সাহা স্নিগ্ধা, আমি মধুপুর শহীদ স্মৃতি স্কুলে পড়ি। আমি নাচও শিখি এবং গানও শিখি, আমার জন্য সকলে দোয়া করবেন। জান্নাতুল গলবে, আমি ব্রিগেডের স্কুলে পড়ি, আমি নাচ করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ক্লাস ফাইভে পড়ি, আমার নাচ শিখতে খুবই ভালো লাগে, তাই আমি নাচ শিখি। আদিবা চৌধুরী অঙ্কিতা, আমি ক্লাস থ্রিতে পড়ি, আমার নাচ শিখতে ভালো লাগে। আমার নাচ শিখতে ভালো লাগে, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটা প্লেতে পড়ি। আমি ব্রিগেডের স্কুলে পড়ি, আমার নাচ শিখতে ভালো লাগে। রাউনব জাহান প্রথা, আমি তারামেলা কিন্ডার গার্ডেন প্রথম শ্রেণীতে পড়ি। আমি নাম বলো, তুমি কোন স্কুলে? শুভমিতা, আমি মধুপুর প্রিপারেটরি স্কুলে পড়ি। ছোঁয়া, আমি শৈশিতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি নাচ গান দুটো শিখি, আমার জন্য দোয়া করবেন। মধুপুর প্রিকেট স্কুলে পড়ি, আমি নাচ গান শিখি, আমার জন্য দোয়া করবেন। শাহরূপা, আমি মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমি নাচ ও গান শিখি, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। নাথ, আমি মধুপুর রানী ভবানী স্কুলে পড়াশোনা করছি। আমি ঝংকার নৃত্যাঙ্গনে নাচ শিখি এবং পাশাপাশি গানও শিখি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নিমাকের স্কুলে পড়ি, আমি এখানে নাচ শিখি, আমার জন্য দোয়া করবেন। আমি মুকুল একাডেমিতে স্কুল পড়ি, আমার জন্য দোয়া করব। আমার নাম তনু, আমি যে আমাদের প্রতিষ্ঠানের নাম মধুপুর নৃত্যাঙ্গ সংস্থা, আর নির্বাহী স্যার হল মোহাম্মদ সাইফুল ইসলাম। আর এখানে আমি নাচ শিখি, আমার খুব শখ। এখানে যা যা প্রতিযোগিতা হয় সবটাতে অংশগ্রহণ করি। আর বলো তুমি। ডাক্তার, আমি এখানে খুব কম দিন ধরে এসেছি। আমরা যেখানে নাচ শিখি সেখানে খুব ভালো করে নাচ শেখানো হয়। সাইফুল স্যার সেখানে নাচ করে, নাচ শেখায়। আমরা এখানে নাচ করে অনেকই খুশি আছি, খুবই আনন্দিত। সেখানে আমাদের খুব ভালো করে শেখানো হয়, আর আজকে এখানে নাচ করতে পেরেও আমরা খুবই আনন্দিত। ডাক্তার জ্যোতি, আমাদের নির্বাহী স্যারের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আর আমি এখানে নাচ শিখি অনেক দিন যাবত। আর আমার এখানে নাচ শিখতে অনেক ভালো লাগে, স্যার আমাদেরকে অনেক ভালোভাবে নাচ শেখায়, আর আজকে আমি এখানে নাচ করতে পেরে আমি খুব আনন্দিত। ডাক্তার, আমি গত 2 দিন ধরে যাবত নাচ শিখতেছিলাম। তার আগে অনেক আগেই মানে নাচ শিখতেছিলাম, অনেক নাচ শিখি অবসর হয়ে নাচ শিখতাম, ওখান থেকে চলে আসছি। এখন মানে এখানে এসে খুব ভালো লাগে না শিখতে, সাইফুল ভাই না শিখায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল সরকার, আমি একজন বাউল শিল্পী, আমার জন্য সবাই দোয়া করবেন। মধুপুর টাঙ্গাইল আকাশী ফুলবাড়ি, আমি বর্তমানে ঢাকায় থাকি, আমার জন্য সবাই দোয়া করবেন। কিছু বলতে চাই, কেটিবির তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমাদের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার সকল নৃত্যশিল্পীবৃন্দ, পাশাপাশি বিভিন্ন সার্জন এবং বিভিন্ন রকমের আমাদের অভিভাবক মণ্ডলী, আমি আমাদের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার পক্ষ থেকে কেটিবির জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার আর একটি সফল কামনা করছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার শিল্পীরা তাদের বিভিন্ন রকমের পারফরমেন্স তারা ফুটিয়ে তুলবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমাদের শুদ্ধ চর্চা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থাটি যেন বেশি প্রসারিত হয় এবং বাচ্চাদের সাংস্কৃতিক বিকাশটা যেন বেশি বিকাশ ঘটে, সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনাদের কাছে আমরা আশাবাদী যে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে যারা এটার সাথে যুক্ত
যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এখানে নিয়মিত সঙ্গীত এবং নৃত্যের উপর চর্চা নিতে পারেন। সেই সাথে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় তারা প্রথম দ্বিতীয় স্থান অর্জন করে আসছে সবসময়। তো আমরা উত্তর টাঙ্গাইলের মধ্যে টাঙ্গাইল জেলার মধ্যে আমাদের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থাটি একটি অন্যতম সংগঠন। তো আমাদের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার পক্ষ থেকে সকল দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।